জাপানে প্রতি 23 জনের মাথাপিছু একটা করে ভেন্ডিং মেশিন রয়েছে, আর এই ভেন্ডিং মেশিন থেকে আপনি স্ন্যাক্স, ড্রিঙ্কস থেকে শুরু করে পোকেমনের মতো সফট টয়েজও কিনতে পারেন। আর যেখানে ইন্ডিয়াতে প্রতি 10 লাখ লোকের জন্য একটাও ভেন্ডিং মেশিন আমরা দেখতে পাই না, তো এরকমটা কেন? এর কারণ আজ আমরা জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। বন্ধুরা, যখনই অনলাইন ডিসকাশন হয় যে ইন্ডিয়াতে কেন ভেন্ডিং মেশিন দেখতে পাওয়া যায় না, তো বেশিরভাগ সময় এটা বলে ডিসমিস করে দেয়া হয় যে ইন্ডিয়ার পপুলেশন আনএজুকেটেড, ইনডিসিপ্লিনড, আর তারা যথেষ্ট ক্ষতি করে সরকারি আর বেসরকারি প্রপার্টিজের, যার কারণে ইন্ডিয়াতে ভেন্ডিং মেশিন দেখতে পাওয়া যায় না। এই কথাটা অবশ্য সত্যিও বটে, কিছু কিছু কারণে তারা জড়িত রয়েছে, কিন্তু আসল যে কারণ ইন্ডিয়ার মধ্যে ভেন্ডিং মেশিন না থাকার সেটা হলো ইনপ্রফিটেবিলিটি, অর্থাৎ লাভ না হওয়া। এর ব্যাপারে বেশিরভাগ কেউ কথাই বলে না। তাহলে আজ আমরা জানবো শুধুমাত্র ইন্ডিয়াতে এই ইনপ্রফিটেবিলিটি কি করে আসছে, যেখানে আমাদের ইন্ডিয়া একটা এত বড় মার্কেট গোটা বিশ্বের জন্য। এটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে যে বাকি যে সমস্ত দেশ রয়েছে, সেটা জাপান হোক অথবা অন্য কোনো ওয়েস্টার্ন ইউরোপিয়ান অথবা অন্য কোনো দেশ হোক, তাদের মধ্যে ভেন্ডিং মেশিন এত জনপ্রিয় কেন, আর কেন ইন্ডিয়ার থেকে বেশি মেশিন ওখানে দেখতে পাওয়া যায়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো ডেমোগ্রাফিক্স, আর যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে তাদের স্কিল সেট আর অ্যাভারেজ পেমেন্ট। বন্ধুরা, জাপান অনেক ওল্ড কান্ট্রি, যেখানে যে বেশিরভাগ পপুলেশন তৈরি হচ্ছে তারা যথেষ্ট ওল্ড এজ পিপল, এখানে ইয়াং পিপল তার থেকে অনেক কম, যার কারণে যে প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স রয়েছে সেটা লিমিটেড। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু জাপান একটা ডেভেলপড নেশন, এখানে এডুকেশন, স্কিল জেনারেশন এই সমস্ত কিছু খুব ভালোভাবে রয়েছে, তো যে ইয়াং লোক তারা যদি বাচ্চাও হয় তারাও সাধারণত হাইলি স্কিল্ড মানে দক্ষ আর হাইলি পেইড হয়, আর তারা সবাই হাই টেকনিক্যাল ফিল্ডেই কাজ করতে পছন্দ করে। তো আমাদের এখানে আরেকটা প্রবলেম হলো যে ছোট লো স্কিল সেট কাজগুলি রয়েছে, যেমন ধরুন কোনো স্টলে কাউকে কাজে রাখা বা কোনো দোকানে জব দেওয়া, এদের পক্ষে ওয়ার্কফোর্স পাওয়া খুবই মুশকিল। অ্যাট দ্য সেম টাইম যদি পেয়েও যায় তো তাদের অ্যাভারেজ যথেষ্ট বেশি বেতন দিতে হয় বাকি দুনিয়ার কম্প্যারিজনে। এইরকম সমস্যা অন্য দেশেও রয়েছে, যেখানে যে পপুলেশন রয়েছে তারা অনেক বেশি দক্ষ আর এডুকেটেড, আর ছোটখাটো কাজ করার জন্য সেখানে বেশি লোক অ্যাভেলেবেল নেই। এবার বুঝতে পারছেন এখানে ভেন্ডিং মেশিনের ভূমিকা কি? ভেন্ডিং মেশিন বলতে টুকিটাকি জিনিস, খুচরো বিক্রির স্বয়ংক্রিয় মেশিন, তার মধ্যে মানুষকে বাদ দিয়ে এই মেশিনকে রিপ্লেস করা হয়। প্রোডাক্টকে ডিসপ্লে করা, বিক্রি করা, টাকা নেওয়া, জিনিসকে দেওয়া, সমস্ত কিছু কাজ এই ভেন্ডিং মেশিন একাই করে, মানুষের সাহায্য ছাড়াই। সেই কারণে জাপানের মতো দেশে এই ভেন্ডিং মেশিন খুবই অ্যাট্রাকটিভ। একটা দামি আর সহজে খুঁজে না পাওয়া এমপ্লয়িকে রাখার চেয়ে ভালো, বেশিরভাগ বিজনেস ওনার্স ভেন্ডিং মেশিনের মাধ্যমে জিনিসকে সহজে বিক্রি করতে পারে সস্তায়, আর লাভও হয় প্রচুর। আর যেমনটা আপনারা ইন্ডিয়াতে জানেনই, ওয়ার্কফোর্স কম দক্ষ লোকের জন্য সহজেই অ্যাভেলেবেল। কিন্তু আরও একটা বড় ফ্যাক্টর কাজ করে জাপানে ভেন্ডিং মেশিন আর অন্যান্য দেশে ভেন্ডিং মেশিন এত বেশি পপুলার কেন, সেটা হলো ফ্যামিলিয়ার মানে পরিচিতিকরণ আর কমফর্ট এই মেশিনকে ব্যবহার করতে। ওয়েল, আপনারা জানেন ইন্ডিয়াতে যদি আজকের দিনের কথা নয় বরং 10-15 বছর আগের কথা বলি, তো টেকনোলজি অনেক পরে এসেছে, সেটা কম্পিউটার্স হোক অথবা অন্য কোনো অ্যাপ্লায়েন্সেস হোক, সেটা আমাদের দেশে অন্যান্য ডেভেলপড নেশনের তুলনায় 10-15 বছর পরে এদেশে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে আবার 20-25 বছর বাদেও টেকনোলজি আমাদের এখানে এসেছে। সেই কারণে আমাদের বেশিরভাগ পপুলেশন এই সমস্ত ডিভাইসের সাথে একেবারেই অপরিচিত। কিন্তু জাপানের মতো দেশে 1960, 70 বা 80 দশকেই রেডিও, টেলিভিশন, অ্যাপ্লায়েন্সেস, ডিজিটাল গ্যাজেটস, কম্পিউটার্স এর সমস্ত জিনিসের ব্যবহার শুরু হয়েছে সাধারণ মানুষের দ্বারাই। সেই কারণে ডিজিটাল পেমেন্টস কিভাবে কাজ করে, স্ক্রিন কিভাবে দেখতে হয়, কোন বাটনে প্রেস করলে কিভাবে কাজ হয়, ডিজিটাল পেমেন্টস কিভাবে হয়, এগুলো সবই তারা নখদর্পণে রপ্ত করে ফেলেছে। সাধারণত মেশিনে যদি কোনো ম্যালফাংশনিং হয় তাহলে কি বেসিক ট্রাবল শুটিং করলে তার সমস্যা সমাধান হবে, এই জিনিসটা জাপানের বেশিরভাগ পপুলেশনই জানে, কারণ বড় হওয়ার সাথে সাথে তারা অলরেডি এর সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছে। আর আজও যেখানে আপনি ইন্ডিয়াতে জানেনি, ইনফ্যাক্ট 40 বা 50 বছরের যে মানুষেরা আমাদের পাশে রয়েছে তারা কেউ সাধারণ জিনিস যেমন স্মার্টফোন বা টেলিভিশনের রিমোট, এমনকি কোনো ডিজিটাল পেমেন্টও ব্যবহার করতে জানেন না, এবং তারা এগুলি ব্যবহার করতে যথেষ্ট আনকমফোর্টেবল। যেহেতু এগুলি অনেক বেশি লেট করে তাদের শেষ জীবনে এই সমস্ত টেকনোলজিগুলি এসেছে, তাই এগুলি ব্যবহার করতে তারা মোটেই কমফোর্টেবল নন। কিন্তু জাপানে একটা ব্যালেন্স তৈরি হয়েছে মানুষের সাথে ব্যবসায়ীর, কিভাবে প্রফিটেবিলিটি মেনটেন করে ক্রেতাদের সাথে সমস্ত ডিভাইসের পরিচয় করিয়ে এগুলি ব্যবহার করতে হয় তারা যথেষ্ট ভালো করে জানে। তাই জন্য এই রকম ভেন্ডিং মেশিন জাপানের প্রতিটা অলিতে গলিতে দেখতে পাবেন আপনি। এবার যদি কথা বলা হয় যে আমাদের ইন্ডিয়াতে লেবার কস্ট অনেক সস্তা, সেই কারণে যে কাউকে ছোটখাটো কাজে ইজিলি রাখা যায়, কেননা এটা অনেক বড় সংখ্যায় অ্যাভেলেবল রয়েছে। আর দ্বিতীয়, ভেন্ডিং মেশিনে প্রথম যে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা প্রায় 75,000 টাকা
থেকে শুরু করে 2-3 লাখ পর্যন্ত। এছাড়াও যদি মাল স্টকিং এর কথা আসে আর এর সাথে ইলেকট্রিসিটি বিল, সেই জায়গায় ভাড়া, এই সমস্ত জিনিস ইন্ডিয়াতে যদি অ্যাড আপ হয় তাহলে এটা একটা আনপ্রফিটেবল মিক্সচার তৈরি করে। আর ফাইনালি পরে যেটা বলা হয়, ইন্ডিয়াতে ভেন্ডিং মেশিন না থাকার পেছনে কারণ হলো ভ্যান্ডালিজম আর ল্যাক অফ পাবলিক ডিসিপ্লিন। আপনারা সকলেই জানেন, সরকারি হোক বা প্রাইভেট, যদি কোনো পাবলিক প্রপার্টি আমাদের দেশে খোলা নজরদারিতে পড়ে থাকে তাহলে খুব শিওর সেটা কিছুদিনের মধ্যে হয় চুরি হয়ে যাবে, নতুবা কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত করা হবে। আর সেই কারণেই পাবলিক ডিসিপ্লিন একটা বড় ফ্যাক্টর আমাদের মতো দেশে। এই সমস্ত কারণে ইন্ডিয়াতে যে সমস্ত ব্যবসাগুলি রয়েছে সেটা ভেন্ডিং মেশিন অ্যাফোর্ডেবিলিটি মেনটেন করা যাবে না। আর এই সমস্ত কারণে ইন্ডিয়াতে যে সমস্ত ব্যবসা রয়েছে সেটা ভেন্ডিং মেশিনের অ্যাফোর্ডেবিলিটি মেনটেন করা যাবে না। তার বদলে একটা ছোট স্টল দাঁড় করিয়ে যদি তাতে একটা এমপ্লয়িকে রেখে কাজ করানো যায় তাহলে সেটা বেশি ভালো অপশন হবে পয়সা রোজগার করা। সেই কারণে ইনফ্যাক্ট যদি আপনি ডাইরেক্টলি কোনো কম্পারিজন করে থাকেন কোনো দেশে কটা ভেন্ডিং মেশিন রয়েছে তার সাথে দেশের যে সমস্ত স্ট্যাটাস, যেমন ধরুন ভালো এডুকেটেড পপুলেশন রয়েছে কিনা, তারা কতটা ডিসিপ্লিনড বা লোয়ার ইনকাম জবের অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা, এই নিরিখে আপনি বিচার করলে দেখতে পাবেন আমাদের মতো দেশের তুলনায় অন্য দেশের একটা বিরাট ফারাক রয়েছে। এবার এখানে কিন্তু একটা ছোট্ট কথা বোঝা খুবই জরুরি, ইন্ডিয়াতে এই জিনিসের পরিবর্তনও কিন্তু আসছে। কারণ আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাবা কাকা দাদা মায়েরা আস্তে আস্তে স্মার্টফোন, ডিজিটাল পেমেন্টস তারা ইউজ করতে শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই তারা ফ্যামিলিয়ারও হয়ে উঠছে। তাই আগামী দিনে উন্নত শহরগুলিতে আমাদের দেশে ভবিষ্যতে এই ভেন্ডিং মেশিনের ব্যবহার কিন্তু অবশ্যম্ভাবী। আর আজ ইন্ডিয়াতে ডিজিটাল ট্রানজ্যাকশন যেভাবে UPI হোক কিংবা কার্ড পেমেন্ট হোক সেগুলি যেভাবে বাড়ছে, তাহলে খুব সেফভাবেই ব্যবহার করা যাবে এই ভেন্ডিং মেশিন। কেননা এখানে ফিজিক্যাল হার্ড ক্যাশের কোনো প্রয়োজনই পড়ছে না। সেই কারণেই আজ ইন্ডিয়াতে আপনি ভেন্ডিং মেশিন স্পেসিফিক কিছু জায়গাতে কিছু সংখ্যায় দেখতে পাবেন। নির্দিষ্টভাবে বলতে গেলে অফিস কমপ্লেক্সে প্রাইমারি স্পট তৈরি হয়েছে ভেন্ডিং মেশিনের, যেখানে চুরি করবার চান্স একেবারেই নেই এবং ইনকামও অনেক বেশি, তো সেখানে ভেন্ডিং মেশিন বেশি চলে। এছাড়াও কিছু মেট্রো স্টেশনেও ভেন্ডিং মেশিন দেখা যায়। আর ইন্ডিয়া বেশ কিছু ইউনিক ভেন্ডিং মেশিনও বানিয়েছে, যেমন ধরুন স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার ভেন্ডিং মেশিন। তো অবভিয়াসলি এদের সংখ্যা ফিউচারে তো বৃদ্ধি পাবেই, যেখানে সস্তা লেবার আর অদক্ষ লেবার আমাদের দেশে পাওয়া খুব মুশকিল হবে, যখন তখনই ভেন্ডিং মেশিনের সুবিধা আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়তে দেখব। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে এবং এই টপিক আপনারা নিশ্চয়ই পছন্দ হয়েছে। কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো এবং অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটা শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।